thank you অসংখ্য ধন্যবাদ ব্যস্ততা কি নেই এখন তো আমাদের রাগি নিয়ে ব্যস্ততা পরবর্তীতে এখনো সিদ্ধান্ত নেইনি আসলে আমাদের রাগিটা দেখি কি রকম হয় তারপরে পরবর্তী সিদ্ধান্তগুলো নেব ইন্ডাস্ট্রি থেকে অনেক দিন বাইরে ছিলেন হ্যাঁ অনেক দিন আবার আশা আসলে আমাদের রাগি ছবির জন্যই আশা কারণ আমি অনেক দিন পর মিজান স্যার আমাকে এই ছবিটাতে অফার করেছিলেন ক্যারেক্টারটা আমার ভীষণ পছন্দ হয়েছিল ছবিটা আমি করেছি আমি খুব স্যাটিসফাইড কাজ করে আর অনেক বিগ ব্যানারের ছবি বিগ প্রজেক্ট এটা বিগ বাজেটের তো এই ধরনের ছবিতে আমি এই প্রথম কাজ করেছি তো খুব ভালো লেগেছে এই ছবিটাতে কাজ করে দেখা যাচ্ছে যে এই সিনেমাটা যে ভাবে হয়েছে এটা তো দেখা যাচ্ছে তামিল স্টাইলে যেটা বলা হচ্ছে সব সময় হ্যাঁ হ্যাঁ অ্যাকশনের ধারগুলো চেঞ্জ একদম কেমন আশাবাদী মনে হচ্ছে আমি ভীষণ আশাবাদী কারণ আমাদের যে নায়ক আবির চৌধুরী সে অসম্ভব ভালো অভিনয় করেছে আসলে আমরা নায়ক বলতে যে জিনিসটা আমাদের মাথায় সব সময় কাজ করে নায়ক মানে চকলেট হিরো চকলেটিশ লুক হবে কিন্তু আমাদের আবির এটার থেকে সম্পূর্ণ আলাদা এবং হি ইজ লাইক আ ম্যান সে যখন স্ক্রিনে দাঁড়ায় মনে হয় একটা পুরুষ দাঁড়িয়েছে দেখা যাচ্ছে যে আমরা মানে উনি তো দেখা যাচ্ছে ফার্স্ট ওনার মুখে আমরা ফেজ ফেজ চিন্তা করি প্রাণ চিন্তা করি হ্যাঁ হ্যাঁ এখান থেকে আপনারা যারা কাজ করেছেন তারা দেখে দেখা যাচ্ছে যে কোনো ব্র্যান্ড না হুম হুম আমরা একটা ব্র্যান্ড চিন্তা করে ফেস চিন্তা করে নাম চিন্তা করে সেখান থেকে দেখা যাচ্ছে এখানে যারা আর্টিস্ট আছে একমাত্র আপনি ছাড়া দুইজন ছাড়া সবাই কিন্তু নতুন আমি এটাই শুরু থেকেই বলেছি যে নতুনদেরকে তো আমাদের চান্স দিতে হবে আমরাও একসময় নতুন ছিলাম আমরা সুযোগ পেয়েছি বলে কিছু করে দেখাতে পেরেছি তো যারা নতুন আসছে তাদেরকে কিছু করার সুযোগ দিতে হবে তাহলে ইন্ডাস্ট্রি নায়ক নায়িকা দিয়ে ভরপুর থাকবে আমাদের ইন্ডাস্ট্রি আবার ঝলমল করবে এখানে মূলত ক্যারেক্টারটা আপনার ক্যারেক্টারটা হচ্ছে একটা ভিলেন আমি ভিলেন ক্যারেক্টার করেছি হ্যাঁ এখান থেকে ভিলেন এই ট্র্যাডিশনটা তো আমাদের এখানে খুব কম মানে নায়ক থেকে ভিলেন হ্যাঁ নায়কই হতে হবে ছোট নায়কই হতে না আমি এই জিনিসটাতে বিশ্বাস করি না আমি বিশ্বাস করি যে আমার ক্যারেক্টারটা পছন্দ হয়েছে সেটা ভিলেন না নায়িকা এখন এটা আমার দেখার বিষয় না বিকজ আমি নায়িকা করেছি অনেক আগে এখন আমি যেটা করতে চাই আমি অভিনয়ে ঢুকতে চাই প্রবেশ করতে চাই ভালো অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে চাই এখন আমার নায়িকা করাটা এত জরুরি না এখন কিন্তু এই আপনারা যে কাজ করেছেন প্রোডাকশন থেকে শুরু করে এবং কি দেখা যাচ্ছে যে সিনেমা টোটালটা তো আপনারা দেখেছেন আপনার কাছে কেমন সবকিছু মিলে যে কেমন হতে পারে ইন্ডাস্ট্রিকে আবার কি ঘুরে দাঁড়াবে অবশ্যই ঘুরে দাঁড়াবে এই যে আমাদের আবির চৌধুরী তাকে দর্শক প্রপারলি যদি অ্যাকসেপ্ট করে আবিরকে দিয়ে ভালো মুভি বানানো সম্ভব হ্যাঁ তো এইভাবে যদি একজন করে আমাদের নায়ক দাঁড়িয়ে যায় তাহলে তো আমাদের ইন্ডাস্ট্রি আবার হাসবে খেলবে কারণ নায়ক ছাড়া কিন্তু ইন্ডাস্ট্রিকে চালানোটা কঠিন হ্যাঁ একজন নায়ক আমাদের আছেন কিন্তু আমি চাই যে আরও অনেকে আসুক আমাদের কিছু টেনিস মানে আমাদের এই বয়সের কিছু ছেলেমেয়েরা আছে তামিল মুভি ছাড়া কোন মুভি দেখে বাংলা দেখে না মানে তামিল হিন্দি না তামিল দেখে এখন আপনাদের যে লুকটা নিয়ে আসেন যে কাজ নিয়ে আসছেন তামিল তাতে তো আপনাদের অনেক কষ্টটা কমে গেল আমি বলবো যে আমাদের রাগি দেখলে আপনারা অবশ্যই অ্যাকশন মুভিটা দেখতে পারবেন আমি তামিল বলছি না আপনারা অ্যাকশন মুভির একটা ধাঁচ দেখতে পারবেন অনেক দিন পরে ফাইট দেখতে পারবেন ভালো লাগবে রাগি ইজ আ কমপ্লিট এন্টারটেইনমেন্ট এখানে রোমান্টিকতা কেমন আছে অবশ্যই রোমান্টিক তো আছে রোমান্স তো আছেই রোমান্স আছে আমাদের আঁচল আখি আছে আমাদের আবির আছে মৌমিতা মৌ আছে তাদের সেই রকম রোমান্স আছে আপনারা এই যে বললেন যে আপনারা নায়িকা থেকে যে ভিলেন মানে আপনাকে কেন মানে অ্যাট্রাকশনটা কেন বা এতদিন বাইরে সিনেমার বাইরে কেন অ্যাট্রাকশনটা ওই যে আমার ক্যারেক্টারটা আমাকে আকর্ষণ করেছে আমি যে চরিত্রটাতে অভিনয় করেছি আমার ডিরেক্টর মনে করেছেন যে আমি কেপেবল আমারও মনে হয়েছে যে মেবি আই এম কেপেবল আলহামদুলিল্লাহ খুব ভালো যাচ্ছে আর আমাদের ইন্ডাস্ট্রি তো অনেকটা ঘুরে দাঁড়িয়েছে অনেক বছর পর হ্যাঁ হ্যাঁ অনেকগুলো ছবি ভালো গেল এইবারে ঈদে আগের ঈদে যে ছবিগুলো ভালো গেছে খুব ভালো লাগছে যে আমাদের সিনেমা আবার হাস্যোজ্জ্বল হোক এরকম ইভেন্ট যেন প্রতি সপ্তাহে 2-3টা করে থাকে এরকমই চাচ্ছি সম্পত্তি কিছু ঘটনা নিয়ে খুব আলোচনা শুরু হচ্ছে ইন্ডাস্ট্রিতে, আগে তো এরকম ছিল না। হ্যাঁ হ্যাঁ, মানে এরকম ঘটনাটাকে আপনি কোন চোখে দেখতেছেন? এই যে সাকিব মুভি, সাকিব বপু, মানে যে এরকম একটা কাদা ছোলা ছিল আবার পূজা চেরি, এটা কোন চোখে দেখতেছেন? আমি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছি না, এক্সকিউজ মি, আমাকে ক্ষমা করবেন। অন্তত সাকিব ইস্যুতে আই ডোন্ট ওয়ান্ট টু টক, আমি কিছুই বলতে পারবো না এই সাবজেক্টে, আমি কিছুই বলতে চাচ্ছি না। আমি পজিটিভও বলবো না, নেগেটিভও বলবো না, ইটস আপ টু দেম। সাকিবের ইস্যু, সাকিব নিজে এটাকে কনফ্রন্ট করবে, আমি একজনের পার্সোনাল লাইফ নিয়ে কিছু বলতে চাচ্ছি। একটা জিনিস আমার খুব খারাপ লাগে, যেটা হচ্ছে যে মানে এখন যেটা আর কি বলা যায় ভাইরাল, এই জিনিসটা, একটা জিনিস দেখলে সেটার পিছনে সবাই ছুটতে থাকে, একটা জিনিসকে সবাই মিলে মানে নেগেটিভ দিকে দেখতে থাকে। এইটা একটা অবশ্যই ব্যাড জিনিস, এটা একটা মানুষ এই কারণে আত্মহত্যা করতে পারে বা তার লাইফ রিস্ক হতে পারে। আমরা ভিতরের খবর না জেনে কেন এত দৌড়াদৌড়ি করব? ভাইরাল জিনিসটার প্রতি আমার আসলে একটা বিরক্তি আছে। সম্পর্ক, বিয়ে, বাচ্চা, আবার ডিভোর্স, এই জিনিসগুলো আপনি অ্যাজ এ মেয়ে হিসেবে আপনি কোন চোখে দেখতেছেন সমাজে? এটা তাদের পার্সোনাল ইস্যু, আই ডোন্ট ওয়ান্ট টু টক অ্যাবাউট আদার পিপলস পার্সোনাল ইস্যু। হ্যাঁ, এই জিনিসগুলো, বিয়ে, সম্পর্ক, এটা তো জীবন মানে গল্প, তাই না? গল্প তো এইভাবে সৃষ্টি হয়। এখন এইটা আমাদের দেশের মানুষ আমার থেকে ভালো বোঝেন, তারাই সিদ্ধান্ত নেবেন, যার ঘটনা সেই সিদ্ধান্ত নেবেন। আমি এই বিষয় নিয়ে কিছু বলতে চাচ্ছি না। না, আমাদের এফেক্টের কিছু নেই। দেখেন, আমাদের দেশ না, দেশের বাইরেও অনেক দেশে এরকম স্ক্যান্ডাল হয়। আমরা ছোটবেলায় দেখেছি যে বিল ক্লিন্টনকে নিয়েও স্ক্যান্ডাল হয়েছিল। তো এরকম স্ক্যান্ডাল হতেই পারে, হওয়াটা অস্বাভাবিক কিছু না। তবে আমি বলবো যে যে অভিনেতা বা অভিনেত্রী, আমাদের আরও সাবধানে চলা উচিত নিজে, কারণ আমাদেরকে অনেকে আইকন মনে করে। তাই আমাদের যাতে আমরা এইভাবে বিপদে না পড়ি, আমাদের আর একটু সাবধান হওয়া উচিত। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আবার ফিরে এসেছেন, হ্যাঁ, থ্যাংক ইউ, শুভকামনা।